হ্যালো ফ্রেন্ডস, তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি তোমাদের শেখাবো কাঁচা মটরশুঁটি দিয়ে ডাল কিভাবে রান্না করা যায়। এই ডাল লুচি, পরোটা, রুটি, এমনকি ভাতের সাথেও দারুণ। মটরশুঁটির ডাল রান্না করতে কী কী উপকরণ লাগে চলো দেখে নিই। 250 গ্রাম ছাড়ানো মটরশুঁটি, 5 পিস কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা, কিছুটা ধনে পাতা কুচি, 2 টমেটো, ফোড়নের জন্য সামান্য হিং, 1 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, ফোড়নের জন্য সামান্য জিরে। চলো বন্ধুরা, শুরু করা যাক মটরশুঁটির ডাল রান্না। প্রথমে আমি কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দেব সাদা জিরা ফোড়ন। সাদা জিরা ভাজা ভাজা হয়ে আসলে আমি দেব হিং, সামান্য হিং ফোড়ন দেবো। কেউ যদি হিংয়ের বদলে পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও তাও তোমরা করতে পারো, তখন হিংটা আর দেবে না। জিরে ফোড়নের পরে পেঁয়াজ রসুন কুচি দেবে। তারপরে আমি দেব 2 টমেটো আর আদা আর লঙ্কা, 2 টমেটো, 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি কষিয়ে নেব। তারপরে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ১ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হলুদটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারো আবার কেউ নাও দিতে পারো। তারপর দেব লবণ। দিয়ে আমি এই মশলাটাকে যতক্ষণ না মশলা কষিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, যে মটরশুঁটিগুলো আমি নিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো কিন্তু আমি এখানে বেটে নিয়েছি, পুরো মিহিভাবে কিন্তু আমি বাটিনি, আধ বাটা করে রেখেছি। আবার কিছু কিছু মটরশুঁটি গোটাও রয়েছে, পুরো কিন্তু মিহিভাবে বাটলে চলবে না। দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে। এইবার আমি এর মধ্যে মটরশুঁটি বাটাটা দেব। মটরশুঁটি বাটা দিয়ে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট আবার কষিয়ে নেব। মটরশুঁটি দেওয়ার পর কিন্তু এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। মটরশুঁটির এই ডালটা তোমরা রুটি, পরোটা বা নান বা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারো, তবে রুটি, পরোটা আর নানের সাথে এই ডালটা বেশ ভালো লাগবে। দেখো 2 মিনিট হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এইবার এই ডালটাকে আমি ঢেকে দিয়ে 15 মিনিটের মতো ফোটাবো। গ্যাসটা কিন্তু তখন মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখো 15 মিনিটস হয়ে গেছে, এইবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার ডাল অলমোস্ট ডান। তোমরা যদি আরেকটু গাঢ় করতে চাও তাহলে আরেকটু ফুটিয়ে নেবে, আর আরেকটু পাতলা করতে চাইলে
আর একটু জল অ্যাড করে দেবে। আমি এই ডালে কিন্তু কোনো চিনি ইউজ করিনি, কেননা মটরশুঁটির একটা নিজস্ব সুইটনেস আছে, সেই জন্য আমি কোনো চিনি ইউজ করব না। তবু তোমরা যদি চাও একটু মিষ্টি মিষ্টি খেতে, তাহলে অ্যাড করতে পারো। এইবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি নেড়ে নেব। তোমরা যদি ভাবো ডাল রান্নাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ভুল কথা। এরপর আমি কি করি দেখো, এইবার আমি দেখো আমি আবার কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এতে সাদা জিরা ফোড়ন দেব। এরপর আমি দেব কাশ্মীরি লাল মিরিচ পাউডার। আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আমি এই ফোড়নটা ডালটার মধ্যে ঢেলে দিয়েছি দেখো, দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি উপর দিয়ে আবার ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। দিলেই রেডি হয়ে যাবে আমাদের মটরশুঁটি ডাল। তোমাদের যদি আমার এই ডালের রেসিপিটি ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আজকে রাত্রে রুটি বা পরোটা বা নানের সাথে বানিয়ে নেবে। আজকে এখানেই শেষ, আবার দেখা হবে বন্ধুরা, বাই।